নজর রাখবো পরবর্তী খবরের দিকে তাইওয়ানের ভয়াবহ ভূমিকম্প বুধবার সকালে তাইওয়ানের রাজধানী তাইপেইতে কম্পন অনুভূত হয়েছে স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক দুই কেন্দ্রস্থল হুয়ালিয়েন শহরের আঠেরো কিলোমিটার দক্ষিণে বুধবার স্থানীয় সময় সকাল সাতটা আটান্ন মিনিটে তাইওয়ানের বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে বিষয় জন্ম বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দেববেন্দু ঘোষ দেবেন্দু এই মুহূর্তে তাইওয়ানের সামগ্রিক পরিস্থিতি কি দেখো আজ বুধবার সকাল সাতটা আঠারো মিনিটে ভূমিকম্প অনুভূত হয় তাইওয়ানের রাজধানী তাইতেই এবং তার আশপাশের বেশ কয়েকটি এলাকাতে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং ভূমিকম্পের যে রিক্টাস্থলের মাত্রা সেটা প্রায় সাত দশমিক চার কারণ আমরা জানি যে উনিশশো সালে যে ভয়াবহ ভূমিকম্পে কেটে কেঁপে ওঠে তাইওয়ান তখন রিক্টাস তার মাত্রা ছিল সাত দশমিক ছয় তখন কিন্তু মৃতের সংখ্যা প্রায় আড়াই হাজার অর্থাৎ এই যে সাত দশমিক চার ভূমিকম্প অনুভূত হয়েছে তাইওয়ানের যে পূর্ব তাইওয়ানের অন্যতম পর্যটন কেন্দ্র আহ তার থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে অন্তত চৌত্রিশ দশমিক আট কিলোমিটার গভীরে এই তাইওয়ানের যে ভূমিকম্প তার স্থল অর্থাৎ ভয়াবহ ভূমিকম্প তার সঙ্গে কিন্তু আহ তাইওয়ানের যে সমস্ত উপকূলবর্তী এলাকা এবং তার সঙ্গে জাপান এবং ফিলিপিন্সের উপকূলবর্তী এলাকায় আহ সুনামি সতর্কতা জারি করা হয়েছে অন্তত তিন মিটার উঁচু জলোচ্ছ্বাস আজকে পড়তে পারে ফলে এই জাপান এবং ফিলিপিন্সের যে সমস্ত উপকূলবর্তী এলাকা সেখান থেকে মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত পাঁচ এবং আহতের সংখ্যা পঞ্চাশের বেশি কিন্তু যে ছবি দেখা গেছে তাইওয়ান থেকে যে ভয়াবহ ভূমিকম্পের যে ছবি একাধিক বাড়ি হেলে পড়েছে বহু নির্বিম বাড়ি সেটা ভেঙে পড়েছে এবং এই এই যে সমস্ত বাড়ি ভেঙে পড়েছে এবং হেলে গেছে তাতে কিন্তু অনেক মানুষ আটকে থাকার এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে তাদের উদ্ধার কাজ জোর চলছে এবং যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে জাপান এবং ফিলিপিন্সে এবং যদি সুনামি আছড়ে পড়ে কেননা এই সাত চার যে ভূমিকম্প যেটা যেটা বুধবার সকাল সাতটা আটান্ন মিনিটে অনুভূত হয় তাইওয়ানের রাজধানী তাইপেই এবং পার্শ্ববর্তী এলাকায় তারপরে বহু আপ্রাস হয় এবং তার সঙ্গে সঙ্গে এই যে সুনামি সতর্কতা এবং সুনামি যদি আছড়ে পড়ে তাহলে কিন্তু আরো ভয়াবহ বিপদ অপেক্ষা করছে তাইওয়ান জাপান এবং ফিলিপিন্সের জন্য ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দেবেন্দু ঘোষের সঙ্গে